নমস্কাৰ বিশ্বৰ পৰিবেশ দিৱসৰ উপলক্ষে মই অসমৰ ৰাইজলৈ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ এক বৃক্ষ দহ পুত্ৰ সম এই বাণীৰ উদ্বুদ্ধ হৈ আমি প্ৰতিজন অসমৰ বাসিন্দাই বিশ্ব পৰিবেশ দিৱসৰ উপলক্ষে আমি প্ৰত্যেকেই একোজোপাকৈ গছৰ পুলি ৰুই প্ৰাকৃতিক বাতাৱৰণ আমি জীয়াই ৰাখিব লাগিব অসমৰ বায়ুমণ্ডল যাতে বিশুদ্ধ হৈ থাকে তাৰ বাবে প্ৰয়াস কৰিব লাগিব গতিকে এই বাস্তৱ সত্যটোক স্বীকাৰ কৰি আমি সকলোৱে একোজোপাকৈ গছৰ পুলি ৰুই আমি যদি প্ৰাকৃতিক পৰিবেশ শক্তিশালী কৰাৰ ক্ষেত্ৰত কিঞ্চিতমান হ'লেও অৰিহণা আগবঢ়াব পাৰোঁ তেতিয়াহে প্ৰকৃতাৰ্থত প্ৰকৃতিক ভাল পোৱাটো বুজাব গতিকে মই অসমৰ সকলোখিনি ৰাইজক আহ্বান জনাইছোঁ আমাৰ এল পি স্কুলে হওক এম ই স্কুলে হওক হাইস্কুলে হওক হায়ার সেকেন্ডারি হওক কলেজ হওক বিশ্ববিদ্যালয় হওক প্রতিটি পর্যায়ে ছাত্র ছাত্রী সকলে আর সমান্তরালভাবে আমার পরম শ্রদ্ধার শিক্ষক শিক্ষয়িত্রী সকল জ্যেষ্ঠ নাগরিক সকল আমার নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি সকল আমার মাননীয় গাঁওবুড়া সকল মাননীয় সর্দার সকল লাইন চকিদার সকল আর আমার মাননীয় সতীর্থ মূর বিধায়ক সকল সাংসদ সকল মন্ত্রী সকল সরকারি বিষয়া কর্মচারী সকল আহক আমি সকলে মিলি এই বতরতে এটাকৈ পুলি রুই আমার প্রাকৃতিক বাতাবরণটো শক্তিশালীর ওপর গড়ি তুলো আমার দৃঢ় বিশ্বাস যে এই কাম প্রকৃতিক ভাল পাওয়া প্রত্যেকগৰাকী ব্যক্তিয়ে নিষ্ঠার আর শ্রদ্ধা ভক্তিয়ে করব যেহেতুকে আমি সকলো সময়তে আমার বনাঞ্চল রক্ষা করার কথা তো আমি কই আহিছো আমার বিভিন্ন সময়ত বিভিন্ন গৰাকী এই সন্দৰ্ভত সরকারে লবলগীয়া দায়িত্ব আর সরকারে পালন কৰিবলগীয়া কর্তব্য সন্দৰ্ভত বিভিন্ন সময়ত অবগত কৰি আহিছে মই তেখেতসকলক ধন্যবাদ জনাইছো আমি সাহস বিরোধী সকলো দলৰ কর্মকর্তাসকলে যদি বৃক্ষরোপণ যাত্রাত আত্মনিয়োগ করো নিশ্চিতভাবে অসমখন প্রদূষণ মুক্ত হৈ থাকিব আর অসমখন সেউজীয়া এখন সুন্দর রাজ্য হিসেবে বিশ্বর বুকুত প্রতিষ্ঠা লাভ কৰিব পাৰিব সকলকে পুনৰবাৰ আন্তৰিকতাৰে আহ্বান জনাইছোঁ আহক এই বতৰতে আমি সকলে গছৰ পুলি ৰুই সেউজীয়া বাতাবৰণ অটুট ৰাখোঁ আৰু আমাৰ উপৰি পুৰুষে কোৱা কথাবিলাক আমি বাস্তৱায়িত কৰোঁ ধন্যবাদ জয় আই অসম জয় হিন্দ।